আপনার কাছে সফলতার মানে কি, বা সফলতা থেকে আপনি কিভাবে দেখেন? এইগুলা তো অ্যাকচুয়ালি হলো আমাদের বিভিন্ন কর্মকাণ্ডের স্বীকৃতি। এক হলো যে প্রবন্ধগুলা বলেন, জার্নালে যে প্রকাশনাগুলা বলেন, আমরা বিভিন্ন সময় যে বিভিন্ন গবেষণা করেছি বা বিভিন্ন জনকে গাইড করেছি, সকলের সম্মিলিত প্রচেষ্টায় যে সকল পাবলিকেশন গুলা তৈরি হয়েছে সেগুলা যে বিভিন্ন জায়গায় প্রকাশিত, সেগুলো প্রকাশিত হয়েছে। ডেফিনেটলি এটা তো একটা মেডিকেল সায়েন্সের একটা কন্ট্রিবিউশন। এটার জন্য আমি এবং আমার সহকর্মী বা যারা এটার সাথে জড়িত সংশ্লিষ্ট সকলে এটার প্রশংসার দাবিদার, আর সাথে আমিও আছি তাদের সাথে ডেফিনেটলি। আর জীবনের একটা পর্যায়ে এসে মনে হয় যেন আমি কিছু একটা কাজ করেছিলাম আর কি সেটা। তবে সবচেয়ে এগুলোর চেয়েও সবচেয়ে বড় শান্তি আমাদের একজন চিকিৎসকের কাছে বা একজন সার্জনের কাছে, যখন আমি একটা প্রপারলি একটা সার্জারি করে, একটা টিউমার বের করে বা একটা অ্যানোরিজম সার্জারি করে বা যে একটা যে কারণে আমি নিউরোসার্জিক্যাল যে কোনো অপারেশন করে, একটা রোগী যখন তার প্যারালাইসিস যদি ইমপ্রুভ হয়ে যায়, তার জীবন যদি বেঁচে যায় এবং তার কাছ থেকে যে হাসিটা একটা পাওয়া যায়, সেটাই আমার কাছে সবচেয়ে বড় শান্তি এবং বড় তৃপ্তি লাগে, যে আমি হয়তোবা একটা মানুষের জীবনের জন্য কিছু একটা এতটুকু করতে পেরেছি। এটাই কিন্তু একজন চিকিৎসকের সবচেয়ে বড় শান্তি আমার কাছে মনে হয়। এই যে এরকম কোন ঘটনা যেটি কিনা আপনার চিকিৎসক জীবনে বহুবার হয়তো ঘটেছে, যারা এরকম বড় অনেক ক্রিটিক্যাল অপারেশন করতে হয়েছিল, এরকম কোন একটা ঘটনা কি আমরা শুনতে পারি স্যার? আচ্ছা, একটা ঘটনা বলি, যে ঘটনা হলো মাঝখানে কিন্তু 2013 সালে আমার হাঁটুর, আমি পড়ে গিয়ে আছাড় খেয়ে আমার একটা হাঁটুর উপরের একটা টেন্ডন বলি আমরা, কোয়াড্রিসেপস টেন্ডন ছিঁড়ে যায়। তো ছিঁড়ে যাওয়ার পর আমি অপারেশন করে প্রায় 1.5 মাসের মতো আমি হাসপাতালে ভর্তি ছিলাম, আমাদের বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল। আমাদের অর্থোপেডিক সার্জনরা এটা রিপেয়ার করেন। তো প্রথমত কথা হলো, আমাকে বিদেশে পাঠানোর জন্য অনেকে আমার কলিগরা চেষ্টা করেন। আমি বললাম যে না, আমি যাব না। ইভেন আমার ওয়াইফ আমার সাথে রীতিমতো ঝগড়া করলো। তো আমি বলছি যে, আমার ওয়াইফ আমাকে বলে যে, ও তুমি ইউনিভার্সিটির সুনাম রক্ষা করার জন্য তুমি তোমার হাঁটু স্যাক্রিফাইস করবা? আচ্ছা আমি উল্টা বললাম যে, দেখো যদি আমার অর্থোপেডিক সার্জনটা এটা রিপেয়ার করতে না পারে, তাহলে আমি ডিন, আমি ওদের এই কোর্স টোর্স বন্ধ করে দিব। তো যাই হোক, আমার কলিগরা খুব সুন্দরভাবে অপারেশন করছে, আমি হাঁটতেছি। তো আমি 1.5 মাস পরে যখন আমি চেম্বারে বসলাম, ক্লাসে ভর দিয়ে গেছি আর কি, একটা ব্রেন টিউমারের রোগী কুষ্টিয়া থেকে আসছে। আসার পরে তখন চেম্বারে স্বাভাবিকভাবে 1.5 মাস পরে যখন বসছি, রুগী খুব কম। তা এসে দেখে আমি বললাম যে, এটা তো অপারেশন লাগবে, রুগী অ্যাডভাইস করলাম, স্যার আপনি অপারেশন করে দিবেন, কবে করবেন? তো আমি একটু চিন্তা করতেছি যে অপারেশন করব কি করব না, শুরু করব কি কি করব। তো তখন আমি আবার বললাম, ঠিক আছে আমি করব, আপনারা প্রস্তুত থাকলে বলেন। বলে, স্যার আমরা এখানেই ভর্তি হয়ে যাচ্ছি, ভর্তি হয়ে যাচ্ছি। তখন আমি ক্লাসে ভর দিয়ে বের হচ্ছি, তো ওই রুগিনী এবং রুগিনের ননদ দুইজন মহিলা আমার এই দরজার সামনে দেখে যে বসে আছে, বসে আমাকে ক্লাসে ভর দিয়ে বের হইতেই ওই যে যিনি অ্যাটেন্ডেন্ট ননদ, উনি তো হো হো করে হেসে দিস। আমি আচ্ছা তখন ওনাকে বললাম যে, কি কি ব্যাপার, হাসলেন কেন? বলে যে, স্যার আমি হাসতেছি, আমার ডাক্তারই ঠিক নাই, উনি কিনা আমার ভাবির অপারেশন করবে। আচ্ছা, আচ্ছা তো আমি তখন ক্লাসটা সরাই দিলাম, সরাই দিয়ে বললাম যে, দেখেন আমি এটা ঘন্টার পর ঘন্টা দাঁড়াই থাকতে পারবো, কিন্তু আমার যারা অপারেশন করছে আমার হাঁটুতে, তারা বলছে যে হাঁটার সময় যেন আমি ক্লাসে ভর দিয়ে হাঁটি। ও আচ্ছা আচ্ছা। তারপর সেই মহিলা আমি অপারেশন করে দিলাম, চলে গেল, একদম সুস্থ। যাই হোক, এত বড় টিউমার, তারা কুষ্টিয়ার বর্ডার থেকে, তারা আরো অন্য রুগীরা, কারণ ওইদিকে বর্ডারের রুগীরা তো ইন্ডিয়া চলে যায় বেশিরভাগ ক্ষেত্রে, তো তারা আবার আরো অন্য রুগীরা নিয়ে আসছে। ঠিক তার কিছুদিন পরে একটা পেশেন্ট ঠিকই ভর্তি হলো, এই যে ইয়েতে প্রাইভেটলি ভর্তি হলো। ভর্তি হয়ে দেখি কি, আমি যখন দেখতে গেলাম, আমার দেখা না, আমি একটু চিন্তা পড়ে গেলাম, রুগী দেখি নাই, আমি পাঠাই নাই, কে কে এখানে, কোথার থেকে আসলো রুগী। আমি তো দেখি যে আমি যাওয়ার সাথে সাথে এই যে মোবাইল ফোন টিপ দিয়ে আমার ছবি বের করলো, ছবি বের করে বলতেছে, এটা আপনি না? আমি আমি বললাম যে, এটা আমি তো আমি না, কে দেখেন, চেহারা তো আপনার মতোই মনে হয়।
তো আমার ভাই বলে দিচ্ছে এই যে ছবিটা দিলাম এটা মিলিয়ে নিয়ে ওনাকে দিয়ে তুমি অপারেশন করো, আচ্ছা কারণ তোমাকে নাম দিলে কিন্তু এখানে অনেক সময় দেখা যায় অনেকে চেঞ্জ হয়ে যায়। এবং এটা আমাকে, আমি আবার তখন আমার এত খুশি লাগলো, আমি তখন ওনাকে বললাম যে আবার আমাকে দেখান তো টিপে টিপে, এটা আবার দেখালো। আমি বললাম যে মাননীয় প্রধানমন্ত্রী, যে ডিজিটাল বাংলাদেশ, এই যে আমি জিজ্ঞাসা করলাম যে আপনি কতদূর পড়ছেন, বলেছে আমি ক্লাস 6 পর্যন্ত পড়ছি। ক্লাস 6 পর্যন্ত পড়া মহিলা এইখানে এরকম ভাবে, এবং আমি তখনো পর্যন্ত আমি কিন্তু এই যে এই এই মোবাইল গুলা ব্যবহার করাতে অভ্যস্ত হইনি, আজকে 2013 সালের কথা বলছি, আজকে হলো 20 সাল। হ্যাঁ, আমার কাছে ওইটাও তো আমার মানে রুগীদের মাঝে, এছাড়া অনেক রুগী তো আছে, এই যে ফরহাদ নামে একজন রুগী, তার ব্রেনের অপারেশন হলো, এই আমাকে পরশুদিন ফোন করলো, তার একটা অ্যানুরিজম মানে ব্রেনের মধ্যে রক্ত নালীর মধ্যে একটা বেলুনের মতো হয়, সেটা ফেটে গিয়ে সে গিয়ে কি বলে স্ট্রোক হয়, এবং এটার মৃত্যু কিন্তু এটা অনেক হাই। আমরা অপারেশন করে ওই যে বেলুনটার গোড়াতে ক্লিপ লাগাই দিই, যাতে আর ওইটাতে বেলুনটার থেকে আর রক্ত ফেটে রক্ত বের না হয়, স্ট্রোক যাতে না হয়। এটার যদি আপনি চিকিৎসা না করেন, 2 বছরের মাথায় দেখা যাবে 90% রুগী মারা যায়। চিকিৎসা এটা করতে হবে, এবং করাটা হলো, একটা হলো, দুইটা পদ্ধতি আছে, একটা হলো ক্লিপ লাগানো, আর একটা হলো আমরা বলি কয়েলিং করা। যাই হোক, আমরা তো সার্জারি করি, আমরা ক্লিপ লাগাই ফরাত, সে মেজার রংপুরে আছে, এরকম আমার ইদানিং প্রচুর রুগী আছে এরকম, যারা যাদের এনোরিজম সার্জারি করেছি, তাই এই বিষয়ে দেখা যায়। ব্রেন টিউমার তো আছে, নিশ্চয়ই এগুলো আপনাকে অনেক বেশি আনন্দ দিতে দেয় আপনার